হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল। সেই চাকরি বাতিল মামলা গতকাল শুনানি হলো সুপ্রিম কোর্টে। সারা দিন ধরে ম্যারাথন হাই ভোল্টেজ শুনানিতে কিন্তু বড় ধাক্কা একের পর এক বিস্ফোরণ ঘটেছে রাজ্যের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে। এসএসসিকে রাজ্যকে একেবারে তুলোধনা করে ছেড়েছেন প্রধান বিচারপতি। তবে শেষমেশ কিছুটা স্বস্তি দিয়েছেন আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। আপাতত রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো চরম পদক্ষেপ, কড়া স্টেপ নিতে পারবে না সিবিআই, অর্থাৎ গ্রেপ্তার করতে পারবে না, কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে, সব পারবে, কিন্তু কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার সাথে সাথে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট জমা দিতে হবে এসএসসিকে সুপ্রিম কোর্টে ষোলোই জুলাই পরবর্তী শুনানি। সেদিনই কিন্তু বিরাট বিস্ফোরণ ঘটতে চলেছে। আপাতত কিছুটা হলো স্বস্তি পেলেও সকল শিক্ষক শিক্ষিকা, যোগ্য অযোগ্য সকল শিক্ষক শিক্ষিকা আপাতত বেতন এবং চাকরি ফিরে পেলেও তাদের কপালে কিন্তু দুর্গতি আসতে চলেছে ষোলোই জুলাই, কারণ ষোলোই জুলাই কিন্তু হ্যস্ত ন্যস্ত হতে চলেছে। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিন্তু কালঘাম ছুটেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মুজলেখা দিয়ে জানাতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। যারা যোগ্য বলে মুজলেখা দেবে, যদি প্রমাণ হয় তারা অযোগ্য, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। অর্থাৎ কলকাঠিটা কিন্তু নেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশেই কিন্তু কালঘাম ছুটে গেছে দিশেহারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা, ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই মুখ খুললেন এক শিক্ষক, মুখ খুলেই কিন্তু বিস্ফোরক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিশেহারা শিক্ষক, যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন, শেষ পর্যন্ত যখন জানতে পারলেন ফুসফুসে বাসা বেঁধেছে ক্যান্সার, ততদিনে রোগ অনেকটাই ছড়িয়ে গেছে। শারীরিক অবনতির মাঝেই হঠাৎ আরও এক ধাক্কা। এপ্রিলের শেষ ভাগে কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হারিয়েছেন। চাকরিটা আর নেই তাঁরও। তমলুকের বাসিন্দা সৌমেন্দ্রনাথ দাস গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি ফিরে পেয়েছেন ঠিকই, কিন্তু আশঙ্কা কাটছে না। জীবনবিজ্ঞানের শিক্ষক, 2019 সালের মার্চে পাথর প্রতিমা ব্লকে গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠে নবম দশম শ্রেণীর শিক্ষক হিসাবে যোগ দেন। প্রাথমিক শিক্ষকের চাকরি ছেড়ে হাইস্কুলে যোগ দিয়েছিলেন। স্ত্রী, বাবা, মা ও ভাই, ভাইয়ের স্ত্রীকে নিয়ে পরিবার, রয়েছে 3 ও 9 বছরের 2 কন্যাও। তারা অবশ্য এখনও বুঝে উঠতে পারেনি বাবার পরিস্থিতি, কি করবেন বুঝে উঠতে পারছেন না সৌমেন্দ্র। কিভাবে চাকরি পেয়েছিলেন, কাকে কত টাকা দিতে হয়েছিল, কত লক্ষ টাকার অফার হয়েছিল, এই নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ওই শিক্ষক বলেন, আমার 2 মেয়ের নাম করে বলছি, কোনো দিন কাউকে কোনো টাকা দিইনি, স্বচ্ছভাবে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি, কাউকে 1 টাকাও দিতে হয়নি। আমরা যোগ্য শিক্ষক, যোগ্যতার নিরিখেই চাকরি পেয়েছি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ক্যান্সার আক্রান্ত ওই শিক্ষক। চিকিৎসার জন্য মাসে খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। প্রথমে শ্বাসকষ্টের জন্য ডাক্তার দেখাচ্ছিলেন, পরিস্থিতির অবনতি হলে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে দেখাতে যান। তখনই জানতে পারেন ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে। চিকিৎসকরা জানান কেমোথেরাপির মাধ্যমে আয়ু বড়জোর 1 বছর। চিকিৎসকরা পরামর্শ দেন হায়দ্রাবাদ থেকে মলিকিউলার পরীক্ষা করতে। সেই পরীক্ষার ফল পজিটিভ হলে চিকিৎসার মাধ্যমে 3-4 বছর বাঁচানো যেতে পারে। পরীক্ষার ফল পজিটিভ এলে যে ওষুধ দেওয়া হয় তার মধ্যে রয়েছে বিশেষ সংস্থার তৈরি ট্যাবলেট। 15টি ট্যাবলেটের দাম 1,20,000 টাকা। ওই সংস্থার পক্ষ থেকে সৌমেন্দ্রকে আরও 15টি ট্যাবলেট বিনামূল্যে দেওয়া হয়, ফলে 1 মাস চলে যায়। তবে অন্যান্য পরীক্ষা, চিকিৎসার খরচ ও মুম্বাইয়ের যাতায়াত মিলিয়ে মাসে খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। মুম্বাই গিয়েছেন আবারও শনিবার সৌমেন্দ্র। বিপুল খরচের মোকাবিলায় কয়েকজন বন্ধু একটি অ্যাপ তৈরির পরামর্শ দিয়েছিলেন। ওই অ্যাপের মাধ্যমেই সৌমেন্দ্র চিকিৎসার খরচ জোগাড়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ওই স্কুল শিক্ষক বন্ধুরাও আদালতের রায়ে চাকরি হারা। অ্যাপটি তৈরি হলো তাই তার ভবিষ্যৎ এখন বিষবাহ জলে। ক্যান্সার চিহ্নিত হতেই স্কুলের বদলির জন্য আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন সৌমেন্দ্র। এক আইনজীবী প্রায় নিখরচায় মামলা লড়েন, বদলির নির্দেশও আসে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট পাঠানোর পরে শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক সম্মতির প্রক্রিয়াটুকু বাকি ছিল। এর মধ্যেই হাইকোর্টের সেই রায় একেবারে মাথার উপর বজ্রাঘাত ফেলে দিল ওই ক্যান্সার আক্রান্ত শিক্ষকের।
সৌমেন্দ্র স্কুলের প্রধান শিক্ষক সৌরভ কুমার ঘোষ বলেন, সৌমেন্দ্র শিক্ষক হিসেবে খুবই ভালো। ওর অসুস্থতার কথা শুনে আমাদের এবং পড়ুয়াদের মন খারাপ হয়ে গিয়েছিল। ওর বদলির ক্ষেত্রেও আমরা যতটা সম্ভব সহযোগিতা করেছি। সৌমেন্দ্র সোমা দাসের কথা জানেন, ক্যান্সার আক্রান্ত ওই চাকরিপ্রার্থীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে চাকরি দিতে সুপারিশ করেছিল আদালত। সেই বিষয়টি জানাতে সৌমেন্দ্র আইনজীবী বলেন, হাইকোর্টের মামলায় পার্টি থাকলে হয়তো সুরাহা হতো, কিন্তু এখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। সৌমেন্দ্র বলে, কীভাবে করব, কীভাবে ভাবব, আমার চাকরিটা চলে যাবে, আগে বুঝলে বদলির আবেদনের সময়ই হাইকোর্টের মামলা তো পার্টি হয়ে যেতাম। সৌমেন্দ্রর কথায় সম্মতি জানান তার স্ত্রী প্রত্যুষা পানিগ্রাহী দাসও। তিনি বলেন, সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমি চাই প্রমাণ হোক উনি নিষ্কলঙ্ক, টাকা দিয়ে চাকরি পাননি, মামলা চালাতে প্রয়োজনে গয়না বন্ধক রাখবো, কিন্তু আদালতও যদি স্বস্তি না মেলে চুপ করে যান সৌমেন্দ্র। পাশে স্ত্রীর চোখে তখন নোনা জলের বৃষ্টি, কারণ গতকাল সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল, এখনও কিন্তু পুরোপুরি আশঙ্কা কাটেনি, আশঙ্কার কালো মেঘ কিন্তু চেয়ে আছে। সব কিছু নির্ভর করছে এসএসসির উপর, এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু আবল তাবল বকে যাচ্ছেন, কখনও বলছেন 5,250 জন অযোগ্য, কখনও বলছেন 8,800 জন অযোগ্য, যা খুশি বলে যাচ্ছেন। আর শুধু অযোগ্য যোগ্য বললেই হবে না, তাদের কিন্তু প্রমাণটা দিতে হবে, সঠিক প্রমাণটা তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টে। প্রমাণ যদি করতে পারেন যে এই শিক্ষকরা যোগ্য, যে 19,000 মতো শিক্ষকের সংখ্যা বলছেন তারা যদি যোগ্য প্রমাণ করতে পারেন, তবেই কিন্তু চাকরি বাঁচবে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। তাই চিন্তায় কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। এমনিতেই ক্যান্সার আক্রান্ত মাসে খরচ লক্ষ লক্ষ টাকা, কিভাবে চালাবেন, কিভাবে তার দুই সন্তানকে নিয়ে সংসার চালাবেন, এসব ভেবেই কিন্তু তিষারা একেবারে শিক্ষক। এবং কাকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিভাবে চাকরি পেয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, কাউকে কোনো টাকা দিয়ে চাকরি পাইনি, নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমার মেয়ের নাম করে আমি বলছি, আমাকে কোনো টাকা কাউকে দিতে হয়নি, আমি একজন যোগ্য শিক্ষক, আমি যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছি। তার স্ত্রী কিন্তু বিস্ফোরক দাবি করলেন যে, আমার স্বামীর চাকরি বাঁচাতে যদি আমাকে গয়না বন্ধক রাখতে হয় তাহলে আমি তাই রাখবো, গয়না বন্ধক রেখে তার চাকরি ফিরিয়ে আনবো। কি করবেন বুঝে উঠতে পারছেন না ওই শিক্ষক এবং তার পরিবার, তার স্ত্রী, কারণ তার স্বামী শিক্ষক, তার চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হলো, আশঙ্কা কাটেনি, কারণ 16 জুলাই কি হবে কেউ জানে না। সবই কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টে এসএসসির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রমাণের উপর, যত জোরালো প্রমাণ হবে তত কিন্তু আশঙ্কার কালো মেঘ কাটবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মাথার উপর থেকে। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যে। চাকরি কি বাঁচবে যোগ্য 19,000 শিক্ষক শিক্ষিকার, এসএসসি কি প্রমাণ দিতে পারবে, এসএসসি কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সন্তুষ্ট করতে পারবেন প্রমাণ দিয়ে, কারণ ওএমআর সিট তো নষ্ট হয়ে গেছে, যেটা মেন প্রমাণ সেটাই তো নষ্ট হয়ে গেছে, কিভাবে প্রমাণ করবেন সেই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে আছেন এসএসসির চেয়ারম্যান, ওএমআর সিট নষ্ট করে কিন্তু একেবারে ফেঁসাদে। অযোগ্য শিক্ষক শিক্ষিকা 8,800 মতো সেই লিস্ট যেমন দিয়েছেন, তাদের চাকরি বাতিল হোক কারো কোনো অসুবিধা নেই, কিন্তু যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল সেই 19,000 শিক্ষক শিক্ষিকা তাদের কী হবে, সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন ক্যান্সার আক্রান্ত এই শিক্ষক এবং তার স্ত্রী। তাই আগামী দিনে কী হতে চলেছে, সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিতে চলেছেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।